রাজধানীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে পলাশী মোড় থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেয় বিপুল কৃষ্ণ ভক্ত। সনাতন ধর্মমতে আজ থেকে 5251 বছর আগে মথুরার অত্যাচারী রাজা কংসের কারাগারে আবির্ভাব ঘটে ভগবান শ্রীকৃষ্ণের। বুধবার শ্রীকৃষ্ণের জন্মদিন। জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে চলে পূজা ও কৃষ্ণযজ্ঞ। পরে বিকেলে বের হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেন নানা বয়সী কৃষ্ণ ভক্ত। ঢাক ঢোলের তালে তালে শ্রীকৃষ্ণের বন্দনায় যোগ দেন তারা। ভগবানের কাছে এটাই চাওয়া, যেন ভগবান সবাইকে ভালো রাখে, দেশের যেন ভালো করে। উদ্দেশ্যটা হলো যে বাচ্চা ছেলে মেয়ে যাতে ভালো থাকে, দেশে যাতে ভালো হয়, সে দেশে শান্তির জন্য কামনা করি। জন্মদিন মানেই তো হচ্ছে মানুষের একটা বিশেষ দিন, আর সেখানে যদি হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। নানা সাজে সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা বিলাসের গীতিনাট্য প্রদর্শন করা হয়। শোভাযাত্রায় অংশ নেয়ারা শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটি একদিনের পরিবর্তে 3 দিন করার দাবি জানান। শোভাযাত্রাটি রাজধানীর পলাশীর মোড় থেকে শুরু হয়ে শাহ বাহাদুর পার্ক পর্যন্ত বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।